بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ পদাঙ্ক অনুসরণকারী, সমগ্র মুসলিম জাহানে প্রিয় নবীর আদর্শ বাস্তবায়নকারী, লক্ষ লক্ষ উম্মতির মুহাম্মদের প্রাণে নবীর প্রেম সৃষ্টিকারী গৌসে জামান হযরত আল্লামা আলহাজ হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈশারুদ্দিনপুর পবিত্র উরুস মোবারকের সম্মানিত সভাপতি, আমাদের এই মঞ্চে উপস্থিত আমাদের সকলের পরিচিত মুখ সুন্নিয়াতের অহংকার, এই মঞ্চের প্রধান অতিথি জনাব আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, এবং আমার ক্যাবিনেট বিন্দু ও ডিস্ট্রিবিউশ ওলামে ক্রাম গোষ্ঠী কমিটির ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি বক্তৃতা দিবার জন্য উঠি নাই, এখন বক্তৃতা দিবার সময় নাই এবং আপনাদের ধৈর্যও নাই এবং ধৈর্য থাকার কথাও নাই, কারণ যেহেতু প্রধান অতিথি যেখানে রয়ে গেছেন উনি বক্তব্য রাখবেন। আমি শুধু আঞ্জুমানের খাতিরে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সর্বপ্রথম একটি কথা, আজকে আপনারা জানেন যে জমানার গোশ হযরত আল্লামা আলহাজ হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈশারুদ্দিন গোশ উরুস মোবারক উদযাপিত হচ্ছে, কিন্তু সাইন্সের শ্রী গোশ যে উদ্দেশ্যে আঞ্জুমান প্রতিষ্ঠা করেছিলেন সে আঞ্জুমানের উদ্দেশ্য উরুস না, উরুস হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মুখ্য হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। তাই কিন্তু আমরা প্রত্যেক হুজুর পাকসারি সাহেব থেকে শুরু করে বরপির সাহেব থেকে শুরু করে হাজার আসবির সাহেব থেকে শুরু করে সবার উরুস মোবারক আবার উদযাপন করি, এবং ঠিক এই ধারাবাহিকতা স্বরূপ আমাদের হুজুর কাবলারও উরুস মোবারক উদযাপন হচ্ছে। কিন্তু একটি কথা, যে জামিয়ার কথা আমরা সবসময় বলি, আমাদের ওলামায়ে কেরাম বলে আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব ওয়াজের সাহেব এখানে আছেন, যে এখানে প্রায় পাঁচ হাজারের অধিক ছাত্র আছে, হোস্টেলে আছে প্রায় 2000-এর অধিক। সুতরাং প্রত্যেক দিন আমাদের উরুস হয়, এটা হচ্ছে কি, ওই যে আমি আমার বক্তৃতায় সবসময় একটি কথা বলি, আপনাদের দেওয়া 1 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা দিয়ে দিচ্ছে, এই টাকার বদলেতে আঞ্জুমান পরিচালিত হচ্ছে। তাই আজকে এই যে উরস শরীর সম্মত যদি কোনো উরস কেউ করে থাকে তাহলে আমরা মনে করি আমরা আঞ্জুমানে করে থাকি, কেননা আপনারা এখানে বসেছেন আমার মতন সাধারণ মানুষ, গরু ছাগল দিয়েছেন পিসপির বিধান সাহেব, আমার সালামের সদরের ছেলে ছাগির সাহেব, আঞ্জুমানে আমাদের ওসির রহমান সাহেব, আমাদের ওয়াজের সাহেব, আমাদের অনেক অনেক ধানবীর দিয়েছেন, কিন্তু খাচ্ছি কারা, আমি সাধারণ শ্রমিক রিক্সা চালক আমরা খাচ্ছি। আপনারা এখানে যারা হাজার হাজার উপস্থিতি আছেন এখানে, তো আপনারা সবাই তো গরু ছাগল দেন নাই, কিন্তু না আমাদের আঞ্জুমানের ব্যবস্থাপনায় গোসির কমিটির তত্ত্বাবধানে ইনশাল্লাহ আজিজ নামাজের পরে প্রত্যেকজনের কাছে একটা তবলুকের প্যাকেট পরিবেশন করা হবে। আমরা সবসময় শরীর সম্মত উরুস করি এবং প্রত্যেক মাসে আমরা উরুস করি, সেটা কি আমরা চাঁদে 10 তারিখ রাতে 11 শরীফ করি, সেখানে আলমগীর হাঙ্কা শরীফে হাজার হাজার লোকের উপস্থিতি হয়, সেখানে আমরা গরু ছাগল মহিষ জবা করি থাকি। আঞ্জুমান শুধু উরুস সম্বলিত সংস্থা নয়, আমাদের পিয়া মোহাম্মদ সাহেব কিছুক্ষণ আগে অনেক দীর্ঘ বক্তৃতা করেছেন, কথা হচ্ছে আঞ্জুমানের কোনো অঙ্গ সংগঠন নাই, আঞ্জুমান হ্যাজ গট নো ব্রাঞ্চ, অনলি সাব কমিটি, দ্যাট ইজ গোসিয়া কমিটি। তাই হুজুর কাবলা
1986 সালে এই গজিয়ে কমিটি কোন সালে সালে গজিয়ে কমিটি প্রতিষ্ঠিত করবার জন্য আঞ্জুমানকে নির্দেশ দিয়েছিলেন। প্রশ্নকারে সেই গজিয়ে কমিটির নির্দেশের পরিপ্রেক্ষিতে হুজুর কাবলাকে জিজ্ঞেস করেছিলেন যে আঞ্জুমান হ্যায় ওদের দুসরি গজিয়ে কমিটি কা বানা রাখা কে জরুরত হ্যায়। তখন হুজুর কাবলা জমনার গোস যিনি লো মাহফুজ পর্যন্ত খবর রাখেন আজকে কি হতো সেটা উনি ওনার জ্ঞান দৃষ্টিতে দেখেছেন, তাই বলছেন যব ওয়া থাকা তব সমস্যা লাগে। তা আমি এখন বুঝতেছি আমরা আঞ্জুমানের যাবতীয় কার্যক্রম কর্মকাণ্ড সব কিছু বাস্তবায়ন হচ্ছে এই গৌসি কমিটির মাধ্যমে, এবং পিয়ার মোহাম্মদ শাহ হচ্ছে গৌসি কমিটির চিফ প্রধান। ওনার সাথে আপনারা সবাই সহযোগিতা করতেছেন, পরোক্ষভাবে করতেছেন। আমি মনে করি যেখানে আমরা যাই হত কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে, কিন্তু আমরা যখন যাই তখন আমাদেরকে কেউ চিনলে বলে আসসালামু আলাইকুম, আমি গোষ্ঠী কমিটির এই সাংগঠনিক সম্পাদক, আমি গোষ্ঠী কমিটির এই কর্মকর্তা, তখন গর্বে আমাদের দিল ভরে যায়। তাই একদিন আসবে এমন কোন রন্ড থাকবে না, এমন কোন অংশ থাকবে না যেখানে আঞ্জুমানের পরিচালিত অঙ্গ সংগঠন গোষ্ঠী কমিটির কোন শোনে আমাদের দেশে না, শুধু বাংলাদেশে না, পৃথিবীর আলো জায়গার যে ইনশাল্লাহ আছে সুন্নিদের ঝান্ডা নিয়ে গোষ্ঠী কমিটির বাইরে অগ্রসর হবে। আমরা আপনারা কিছু দিন আগে কিছু ফেসবুকে পেপার পত্রিকায় এবং সাংবাদিকেরা আমাকেও সেক্রেটারি হিসেবে জিজ্ঞেস করছেন আপনাদের জামিয়াতে যে চামড়া হয়েছে এখানে কত চামড়া নষ্ট হয়েছে। আমি বলছি না, যে চামড়া দিসকে উইচে উই হ্যাভ কালেক্টেড ইট ইজ সোল্ড আউট, আমরা ওইটা বিক্রি করে দিয়েছি এবং নির্দিষ্ট টাইমে এটা সব দিয়ে গেছে ইনশাল্লাহ আজিজ। 20,000-এর অধিক চামড়া আমরা এখানে জামিয়াতে পেয়েছি, শুধু জামিয়াতে আঞ্জুমানের অধীনে অনেক দ্বিতীয় প্রতিষ্ঠান আছে, শুধু জামিয়াতে পেয়েছি 20,000-এর অধিক। এবং আমার একটা সুনির্দিষ্ট রেটে, হ্যান্ডসাম রেটে আমরা বিক্রি করে দিয়েছি, আমাদের একটি চামড়াও কোনো নষ্ট হয় নাই, আমাদের একটি টাকাও নষ্ট হয় নাই, যেটা পিয়ার মোহাম্মদ সাহেব কিছুক্ষণ আগে বলেছেন। সাথে আরেকটি কথা সেটা হচ্ছে এই যে আমরা সবসময় একটি কথা বলি যে মুজে দেখ দেখো তো জামিয়াকে দেখো, কি জামিয়ার বিল্ডিংকে দেখবার জন্য জামিয়ার বিল্ডিং এটা দেখবার জন্য এইদিকে চোখে থাকবার জন্য বলেছে, এটার অন্তর্নিহিত কি মাপ কি? এই যে আপনি যাচ্ছেন কোন একটা জায়গায় কোন একটা ব্যবসা কেন্দ্র কোন একটা চাকরি দিবে, মাদত করলেন যে জামিয়াতে আমি 10টি টাকা দিলে আমার এই কাজটি হলে 10টি টাকা আমি দিব, আপনার কাজ হবার পরে আপনি টাকাটা দিচ্ছেন, এই টাকার বদলেতে আঞ্জুমান পরিচালিত হচ্ছে। এই আঞ্জুমানের প্রতিষ্ঠাতা সাইন সাই শ্রীকুটে মাত্র গ্যারেন্টি দিয়েছেন আপনার কাম হৌডাকা বার আপ দেয়না, এইরকম আর কোনো অলিয়াল্লাহ দিয়েছে কিনা আমি জানি না, প্রত্যেক অলিয়াল্লাদের প্রতি আবার শ্রদ্ধা পোতাছে, কিন্তু আবার সাইন সাই শ্রীকুট দিয়েছেন যদি কোনো কিছু তোমার যে কোনো নেটপক্স জামিয়াতে আঞ্জুমানে পালন করো ইনশাল্লাহ এই বদলেতে তোমাদের কাজ হয়ে যাবে। তাই আজকে আমার হুজুর কাবলার অনেক কেরামত অনেকজনে বন্ধা রেখেছেন, শুধু আমি একটি কেরামত বলবো সেটা হচ্ছে এই আমার হুজুর কাবলার সান্নিধ্যে যারা এসেছেন যারা দূর থেকে দেখেছেন সব পীর ভাইয়েরা কেউ না কেউ বলতে হুজুর কাবলা আমার দিকে দিকে হাসি দিয়েছে, আমাকে দোয়ার করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে বোধ হয় বেশি ভালোবাসে, আমাকে বেশি দেখতে পারে, আমার এই কাজ হয়েছে, এইটা হচ্ছে অলিয়াল্লাহ কেরামত, এটা হচ্ছে অলিয়াল্লাহ কেরামত। আমরা
সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ আমরা করেছি, এবং সাথে সাথে বিংশ শতাব্দীতে আমরা এই শুকরিয়া আদায় করতেছি আখারি জমানাতে আমরা একটা হক সিলসিলা পেয়েছি, হক মুর্শিদে বরহক পেয়েছি। তাই আজকে কিছুদিন আগে সাইচা সিরিকোটের শহীদ আহম্মদ সিরিকুর উরুষে আমি তখন এরশাদ মহোদয়ের জন্য, এরশাদ সাহেবের জন্য দোয়া করবার জন্য বলেছিলেন, কারণ সেদিন উনি অপাত হয়েছিলেন। আজকে বলবো 15ই আগস্ট সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জনাব শেখ মুজিবুর রহমানের জন্য আমি যিনি দোয়া করবেন উনি যাতে দোয়া করে, কারণ আঞ্জুমান একটি অরাজনৈতিক সংগঠন, আমরা সবাই জন্য দলম নির্বিশেষে নির্দ্বিধায় আমরা দোয়া করব। আমি সবাই দোয়া কামনা করতেছি, সাথে সাথে এটাই বলতেছি আপনারা সবসময় আঞ্জুমান জামিয়ার প্রতি সুদৃষ্টি আছেন এবং রাখতেছেন এবং কেয়ামত পর্যন্ত থাকবেন, কারণ দুনিয়ার থেকে যখন পর্দা হয়ে যাবেন তখন একদিন বলতে পারবেন ই আল্লাহ তাহাজ্জুদ নামাজও পড়ি নাই, এমনি কি কি ইবাদত করছি সেটা জানি না, তবে একটা জিনিস জানি আমি গোসিয়ে কবিরের একটা গোলাম ছিলাম, সেই গোসিয়ে কবিরের গোলাম হিসাবে হতা আমাদের নাজাতের উসিলা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।